ক্লাস টেনের সকল শিক্ষার্থী বন্ধুদের এই চ্যানেলে আবারও স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সকলেই ভালো রয়েছো। আমি অরূপ তোমাদের জন্য আলোচনা করতে চলেছি তোমাদের পাঠ্য যে কবিতাটি প্রথম রয়েছে, বিখ্যাত নোবেল বিজয়ী চিলিয়ান কবি পাবলো নেরুদার লেখা অসুখী একজন। এই কবিতাটি আমরা আজকে বিস্তারিত সামগ্রিক যে কবিতাটি রয়েছে তার থেকে কোন প্রশ্নগুলো তোমাদের এমসিকিউ এসিকিউ আকারে আসতে পারে তা আজকের এই ভিডিওতে দিয়েছি, যেগুলো তোমরা জেনে নিলে এখান থেকে যে কোনো প্রশ্ন আসলেই তোমরা তার উত্তর দিতে পারবে। এই আলোচনাটি অনেক বড় হয়ে যেতে পারে, সেই জন্য এমসিকিউর অপশানগুলো না দিয়ে ডাইরেক্ট বা সরাসরি উত্তরগুলো দিয়েছি। আর ইতিমধ্যে এই চ্যানেলে পাঠ্য যে তোমাদের অসুখী একজন কবিতাটি রয়েছে তার বিষয়ধর্মী আলোচনা এবং কেন এই কবিতার নামকরণ অসুখী একজন করা হয়েছে তার বিস্তারিত আলোচনা সূত্র একটি ভিডিও আকারে পোস্ট করা হয়েছে সেটি পাওয়ার জন্য, তাছাড়া তোমাদের আরও নানান যে গল্প কবিতাগুলো রয়েছে প্রবন্ধ এগুলোর বিস্তারিত বিষয়ধর্মী আলোচনা প্রশ্ন উত্তর নোটস সাজেশান এগুলো পাওয়ার জন্য এই চ্যানেলে প্লেলিস্টে গিয়ে ক্লাস টেন বেঙ্গলি এই প্লেলিস্টে ক্লিক করে নিজেদের পছন্দ মতো ভিডিওগুলো দেখে নিতে পারো। প্রচুর তোমাদের ক্লাসের ভিডিও এই চ্যানেলে আপলোড করা হয়েছে। এই চ্যানেলে যারা নতুন এসেছো তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করো। ইতিমধ্যে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আজকের এই প্রশ্ন উত্তরগুলো দিয়ে তোমরা ভালো লাগলে কমেন্টে জানাতে ভুলো না, লাইক দিও, অন্য বন্ধুদের কাছে পৌঁছে দিতে শেয়ার করো। তাহলে চলো প্রথম যে এই কবিতা থেকে যে প্রশ্নটি নেওয়া হয়েছে, অসুখী একজন কবিতার কবি পাবলো নেরুদার পুরো নাম লেখো বা সম্পূর্ণ নাম লেখো, অ্যান্সার তোমাদের পাঠ্য বইয়ের মধ্যেই রয়েছে। যাই হোক, নেকতালি রিকার্দো রেহেন্স বাসো আলতো। এরপর পাবলো নেরুদা কোন দেশের কবি ছিলেন, অ্যান্সার চিলি। তো আমরা যেমন ভারতীয় বা ইন্ডিয়ান, একইভাবে পাবলো নেরুদা ছিলেন চিলি দেশের একজন অধিবাসী বা কবি, তাই তাকে বলা হয় চিলিয়ান কবি। এক্ষেত্রে মনে রাখো অনেক সময় অপশান দেয়া হতে পারে যে পাবলো নেরুদা ছিলেন চিলিয়ান, ইন্ডিয়ান প্রভৃতি। যাই হোক, এরপর অসুখী একজন কবিতাটি কে তর্জমা করেন, খুবই ভাইটাল বা গুরুত্বপূর্ণ এই প্রশ্ন। 2019 মাধ্যমিক পরীক্ষা এই প্রশ্নটি এসেছিল, অ্যান্সারটি তোমরা আশা করি জানো, নবারুণ ভট্টাচার্য। এরপর নবারুণ ভট্টাচার্যের কোন কাব্যের অন্তর্গত অসুখী একজন কবিতাটি, জেনে রাখো উত্তর বিদেশি ফুলে রক্তের ছিটে। এরপর পাবলো নেরুদার কোন কাব্যের কোন কবিতার অনুবাদ অসুখী একজন কবিতাটি, জেনে রাখো এক্সট্রা ভেগারিয়া, পাবলো নেরুদার এক্সট্রা ভেগারিয়া কাব্যগ্রন্থ থেকে এই অসুখী একজন কবিতাটি যে কবিতার অনুবাদ তা হল লা দেস্তি চাডা। এরপর আমি তাকে ছেড়ে দিলাম, কাকে ছেড়ে দিলেন, কবির প্রিয়তমা মেয়েটিকে। এখানে কথকেরও লিখতে পারো তোমরা, কথকের প্রিয়তমা মেয়েটিকে। এরপর অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে কোথায় অপেক্ষায় দাঁড় করিয়ে রাখা হয়েছিল, অ্যান্সার দরজায়, এমসিকিউ আকারে এটি দেয়া হতে পারে। যাই হোক, এরপর সে জানতো না, সে কি জানতো না, অ্যান্সার কথক আর কখনো ফিরে আসবেন না। এরপর একটা কুকুর চলে গেল, হেঁটে গেল, কে হেঁটে গেল, অ্যান্সার গির্জার এক নান। এরপর হেঁটে গেল গির্জার এক নান, নান শব্দের অর্থ কি, খ্রিস্টান সন্ন্যাসিনীদের বা সন্ন্যাসিনীকে নান বলা হয়। এরপর বৃষ্টিতে ধুয়ে দিল, কি ধুয়ে দিল, অ্যান্সার কথকের পায়ের দাগ। তারপর ঘাস জন্মালো, কোথায় ঘাস জন্মালো, অ্যান্সার রাস্তায় ঘাস জন্মালো। আমরা এরপরে যে প্রশ্নগুলো আছে সেগুলোতে চলে আসব। বছরগুলো নেমে এলো, বছরগুলো কোথায় নেমে এলো, অ্যান্সার অপেক্ষারতা মেয়েটির মাথার ওপর। তারপর বছরগুলো নেমে এলো তার মাথার ওপর, কিসের মতো বছরগুলো নেমে এসেছিল, অ্যান্সার পাথরের মতো। এরপর তারপর যুদ্ধ এলো, যুদ্ধ কিভাবে এলো, খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্ন এমসিকিউ বা এসএকিউ হিসেবে আসতে পারে, রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। এরপর রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো যুদ্ধ আসায় কারা খুন হলো, তো অ্যান্সার হলো শিশু আর বাড়িরা। তো এরপর যে প্রশ্নটি নেওয়া হয়েছে, সেই মেয়েটির মৃত্যু হলো না, কারণ কি, কথকের প্রিয়তমা অপেক্ষারতা মেয়েটি ভালোবাসার বা প্রেমের প্রতীক হওয়ায় শাশ্বত হয়ে বেঁচেছিলেন, সেই কারণে মেয়েটির মৃত্যু হয়নি কথক যা জানিয়েছেন।
এরপর অসুখী একজন কবিতায় দেবতাদের কী কী বিশেষণ বলা হয়েছে? অ্যানসার শান্ত হলুদ। পরবর্তী যে প্রশ্ন, তারা আর স্বপ্ন দেখতে পারল না, তারা কারা? অ্যানসার শান্ত হলুদ দেবতারা। তো তারপর শান্ত হলুদ দেবতারা কত বছর ধ্যানে ডুবেছিল? উত্তরটি জেনে রাখো, হাজার বছর, বা হাজার বছর ধরে তারা ধ্যানে ডুবেছিল, এরপর উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে। কারা উল্টে পড়ল? আশা করি উত্তরটি তোমরা সকলেই জানো, শান্ত হলুদ দেবতারা। কারণ যুদ্ধ আসার ফলে তারা এইভাবে মন্দির থেকে টুকরো টুকরো হয়ে পড়েছিল, তারা স্বপ্ন দেখতে পারেনি। এরপর কথকের বাড়িতে থাকা গোলাপী গাছের বিশেষ বৈশিষ্ট্য কী ছিল? অ্যানসার করতলের মতো পাতা ছড়ানো ছিল। আসলে করতল বলতে হাতের তালুর মতো সেই গোলাপি গাছের পাতাগুলো ছড়িয়েছিল। এরপর কথক কোন বিছানায় ঘুমোতেন? অ্যানসার ঝুলন্ত বিছানায় কথক ঘুমোতেন। সব চূর্ণ হয়ে গেল, কী কী চূর্ণ হয়েছিল? অ্যানসার কথকের মিষ্টি প্রিয় সাধের বাড়ি, বারান্দা, গোলাপি গাছ, চিমনি ও প্রাচীন জলতরঙ্গ। যেখানে ছিল শহর সেখানে কী পড়ে থাকলো? অ্যানসার কাঠকয়লা, দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বীভৎস মাথা, রক্তের কালো দাগ। তো এই তোমাদের ছিল যে অসুখী একজন কবিতার থেকে নেওয়া গুরুত্বপূর্ণ এমসিকিউ এসএকিউ প্রশ্নগুলো, যেগুলো তোমাদের পরবর্তীকালে ইউনিট টেস্ট কিংবা ফাইনাল এক্সামে আসতে পারে।